এই স্কিন কেয়ার ঠিকভাবে লাগালে তোমাদের পুরনো সে পুরোনো পিগমেন্টেশন বা মেচেতার দাগ যে কোনো স্কিনের দাগ ব্রোনো এর দাগ মানে ম্যাজিকের মিলিয়ে যাবে যাবে স্কিন একেবারে ঝকঝকে হয়ে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি আমি সুচেতনা বন্ধুরা আজকের সমস্যাটা খুবই মানে গুরুতর একটা সমস্যা সেটা হচ্ছে মেচেতা বা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন এইটা নিয়ে তোমরা আমাকে প্রচুর প্রচুর কমেন্টস আসছে দিদি মেচেতা পিগমেন্টেশন নিয়ে ভিডিও দাও কি করি একদম ভরে গেছে মুখে মেচেতা বা পিগমেন্টেশন কিন্তু হওয়ার রিজনটা হচ্ছে সূর্যের রশ্মি মানে সান ট্যান হতে 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 যে মেচেতা হয়ে যায় একটা পিগমেন্টেশন এসে যায় ওটা কিন্তু শুরুতেই কিন্তু বিরাট আকার ধারণ করে তা নয় শুরুতে কিন্তু অল্প অল্প থাকে তখন কি আমরা কোনো রকম ট্রিটমেন্ট করি না তখন আমরা বেশি খেয়াল করি না আস্তে আস্তে কিন্তু ওটা মারাত্মক আকার ধারণ করে দেখবে এই সব জায়গায় মেচেতা থাকে নাকে কপালে এই সব থুতনিতে এই সব জায়গায় মেচেতা ভরে যায় আর তাছাড়া আরেকটা কারণ হচ্ছে মেচেতা কিন্তু জেনেটিক্যালিও হয় মেচেতা নয় শুধু যে কোনো স্কিন ডিজিজ কিন্তু জেনেটিক্যালিও আসে মানে ফ্যামিলির কারোর থাকলে কিন্তু সেই ধরনের সমস্যা যেমন টাইনি বামস বা ধরো পিগমেন্টেশন তারপরে ধরো এই প্রচণ্ড ড্রাই স্কিন প্রচন্ড ড্রাই স্কিনের বদলে অনেক রকম সমস্যা এগুলো কিন্তু অনেক সময় জেনেটিক্যালিও হয় প্লাস তো আমাদের এই পলিউশন একটা মানে সেগুলো তো আছেই এবার মেচেটা দূর করার অনেকগুলো নিয়ম হয় মানে অনেক রকম প্রসেস হয় আমি তোমাদের সঙ্গে অলরেডি দুটো তিনটে প্রসেস শেয়ার করেছি সেগুলোতে তোমাদের অনেক মানুষের অনেক উপকার হয়েছে আলু দিয়ে হয় সেই সবগুলো আমি তোমাদের সাথে এক আগে শেয়ার করেছি এবার আজকে আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করছি আর সেটা খুব ইজি ওয়েতে তোমরা আমাকে অনেকেই বলেছ দিদি অত টাইম হয় না তাড়াতাড়ি করে করা যাবে এরম একটা কিছু বলো তা খুব তাড়াতাড়ি করে যদি করতে হয় সেটা হচ্ছে আমি করছি আজকে এই জায়ফল জায়ফল তো তোমরা সবাই চেনো জানো বিরিয়ানি বানাতে ইউজ হয় জায়ফল ফল যেটা তোমার গরম মশলা ইউজ হয় এই জায়ফল খাওয়ার জন্য আমরা যে জায়ফল বাজার থেকে কিনি সেই জায়ফল একটা নিয়ে নেবে এই জায়ফল কিন্তু মেচেতা বা পিগমেন্টেশন বা যেদি কোনো যে কোনো দাগ রিঙ্কেলস কমাতে ভীষণ ভালো কাজ করে তাই এই জায়ফল দিয়ে আরও একটা প্রসেস আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো সেই জন্য জায়ফলটা আমার হাফ হয়ে গেছে এইটা আর একটা আমার কাছে গোটাই আছে তা চলো আজকে এই জায়ফল দিয়ে দুটো স্টেপে আমি দুর্দান্ত একটা রেমেডি তোমাদের মেচেতা শেয়ার করছি তোমরা কিন্তু একটু ধৈর্য ধরে করো মেঝে দাগ না ভীষণ জিদ্দি দাগ তো সহজে যেতে চায় না অন্তত দশ দিন টানা করো খুব ভালো রেজাল্ট পাবে দুর্দান্ত রেজাল্ট পাবে এবং দশ দিন পরে তখন তোমরা আমাকে কমেন্টস করে এসে জানিও তাহলে চলো আগে ফার্স্ট স্টেপটা এটা দেখে নিই তো দেখো সবার প্রথমে আমি জায়ফলটা এভাবে কুড়িয়ে নিচ্ছি তোমরা হামান করে গুঁড়ো করে নিতে পারো শিলপাটায় গুঁড়ো করে নিতে পারো মিক্সার গ্রাইন্ডারেও গুঁড়ো করে নিতে পারো তবে এটা হচ্ছে সব থেকে সহজ পথ এইভাবে কুড়িয়ে নেওয়া কুড়িয়ে নিলেই কিন্তু জাইফলটা খুব ভালোভাবে মিহিভাবে দেখো গুঁড়ো হয়ে যাবে দেখো আমি এখানে জাইফলটা গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আমার ছোট চামচের এক চামচ থেকে দেড় চামচ মতন জাইফল গুঁড়ো লাগবে তা দেখো আমি এখানে গুঁড়ো করে নিয়েছি তোমরা গুঁড়িয়ে কৌটোই ভরে রেখেও দিতে পারো এবার দেখো আমি এখানে হাফ চামচ নিয়ে নিলাম জায়ফল গুঁড়ো তার সঙ্গে আমি দিচ্ছি এক চামচ টক দই টক দই কিন্তু স্কিনের যে কোনো দাগ ছোপ তুলতে সাহায্য করে স্কিনকে ফেয়ার করে উজ্জ্বল করে স্কিন থেকে যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করে যা যা টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা কিন্তু স্কিন টোনকেও উজ্জ্বল করে তারপরে দেখো আমি একটু নেবো চন্দন এইভাবে দেখো গোলাপ জল দিয়ে আমি চন্দনটা চন্দন পাটায় বেটে নিচ্ছি যদি তোমাদের কাছে চন্দন পাটা না থাকে সেক্ষেত্রে তোমরা চন্দন পাউডারও ইউজ করতে পারো তবে এই চন্দন পাটায় বাটা চন্দনটা হয় আরও বেশি খাঁটি সেই জন্য আমি দেখো এখানে গোলাপ জল দিয়ে আমার এই হাফ চামচ মতন চন্দন বাটা লাগবে এই ছোটো চামচটার এক চামচ মতন আমি দেখো নিচ্ছি বড় চামচ হলে হাফ চামচ আমার চামচটা খুবই ছোট দেখো সেই চামচেরই এক চামচ দই দিয়েছি এক চামচ আমি দিচ্ছি চন্দন বাটা এবার আমি এই তিনটে জিনিস জাইফল গুঁড়ো এক চামচ দই আর এক চামচ চন্দন ভালো করে মিক্স করে নিলাম সো দেখো এই প্যাকটা আমি বানিয়েছি ওই জায়ফল হাফ চামচ মতন জায়ফল এক চামচ মতন দই আর এক চামচ মতন চন্দন এবার এইটা হচ্ছে চন্দন কাঠ তোমরা অনেকেই জানতে দেখতে যেটা কি এটা হচ্ছে চেয়েছিলে চন্দন কাঠ বুঝেছো এইরকম কাঠ চন্দন কাঠ চন্দন আমরা যে ঠাকুরকে দেওয়ার জন্য পুজোয় কাজে লাগে না চন্দন কাঠ সেই চন্দন কাঠ এবার দেখো এইটা আমি অ্যাপ্লাই করব ফেসে কিন্তু তার আগে ফেসটা আমার পরিষ্কার করে নিতে হবে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে মুখটা তোমরা এটা রাতের বেলাও করতে পারো দিনের বেলাও করতে পারো যখন ইচ্ছে করতে পারো রাতের বেলা করলেও খুব ভালো তা দেখো আমি এখানে একটু গোলাপ জল দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছি দেখো এখানে আমি গোলাপ জল দিয়ে মুখটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি গোলাপ জল স্কিনের ন্যাচারাল অয়েলকে ব্যালেন্স করে রোদে পোড়া লাল লাল র্যাশ থেকে স্কিনকে রক্ষা করে স্কিনকে ন্যাচারালি হাইড্রেট রাখে রোজ ওয়াটারে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা কিন্তু স্কিনের বয়স বাড়তে দেয় না এবারে দেখো ওই প্যাকটা নিয়ে আমি পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি তোমরা পুরো ফেসেও লাগাতে পারো আবার যেখানে তোমাদের পিগমেন্টেশানের দাগ ব্রণ ফুসকুড়ির দাগ নখের দাগ যে কোনো দাগ আছে সেখানটাতেও লাগাতে পারো পুরো ফেসে লাগালেও কিন্তু এটা খুবই ভালো কারণ জাইফল স্কিনকে উজ্জ্বল করে স্কিন থেকে যে কোনো দাগ ছোপ তুলতে সাহায্য করে ব্রণ ফুসকুড়ির দাগ নখের দাগ এমনকি রিঙ্কেলস কমাতেও কিন্তু খুব সাহায্য করে আর দিয়েছি আমি চন্দন চন্দন কিন্তু স্কিনের যে কোনো ড্যামেজকে রিপেয়ার করে চন্দন পিগমেন্টেশানের কাজ করে যে কোনো ড্যামেজ রিপেয়ার করে স্কিনকে সুধ করে ইভেন বানায় স্কিনকে স্মুথ করে দেয় একদম মানে মসৃণ ঝকঝকে করে দেয় যে কোনো দাগ ছোপ তুলে দেয় আর তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে এই চন্দন কাঠের দাম কত এই ধরো আমার হাতের যে চন্দন কাঠটা ওটা দেড়শো থেকে দুশো টাকার ভেতর তোমরা পেয়ে যাবে এবার দেখো আমি ওটাকে কী করবে এই প্যাকটা লাগিয়ে অন্তত পনেরো মিনিট মুখে রেখে দেবে পনেরো মিনিট রাখার পর দেখো এইভাবে আমি যেভাবে হাত দিয়ে ওটাকে সার্কুলার মোশানে ম্যাসেজ দিচ্ছি ওইভাবে ম্যাসেজ দেবে ম্যাসেজ দেওয়ার ফলে কি হবে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং তোমার স্কিনটা ভেতর থেকে ড্যামেজটা রিপেয়ার হবে ভেতর থেকে কিন্তু স্কিনের একটা গ্লো আসবে এইভাবে হালকা হাতে সার্কুলার ওয়েতে প্রায় দুই তিন মিনিট ধরে ম্যাসাজ দেবে ম্যাসেজ দেওয়ার পর ঠান্ডা জল দিয়ে ওটা ধুয়ে নেবে তারপরে কী করছি দেখো একটু গোলাপ জল নিয়ে আমি টোনিং করছি গোলাপ জল একটু ফেসে লাগিয়ে নিলাম কারণ নেক্সট স্টেপ আমি লাগাবো একটা ক্রিম সেই ক্রিমটাও আমি তোমাদের চলো বানিয়ে দেখাচ্ছি সেই ক্রিমটা লাগানোর আগে কিন্তু আমি একটুখানি গোলাপ জল টোনার হিসেবে লাগিয়ে নিলাম এর ফলে কি হবে আমার যে পোড়গুলোগুলো মানে ওপেন হয়ে গেছিল সেগুলো ক্লোজ হবে এবং স্কিনটা আমার অনেক বেশি মসৃণ টান টান স্মুথ হবে এবার দেখো গোলাপ জল লাগিয়ে আমি কিন্তু ধোবোও না মুছবোও না একদম ধোবে না মুছবে না গোলাপ জলটা স্কিনে অ্যাবজর্ব হতে দেবে এবার দেখো আমি একটা ফেস ক্রিম বানাচ্ছি এই ক্রিমটা দেখার জন্যে আমি নিলাম অ্যালোভেরা জেল যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা ভ্যাজলিন নিতে পারো নিভিয়া সফট নিতে পারো যে ক্রিম তোমাদের স্যুট করে সেই ক্রিমটাই নিয়ে নেবে আর তার সঙ্গে দিলাম আমি হাফ চামচ ওই আগে যে গুঁড়িয়ে রেখেছিলাম জায়ফল সেই জায়ফল গুঁড়ো দেখো ভালো করে মিক্স করে নিলাম এটা তোমরা বেশি করে পাঁচ সাত দিনের মতন বানিয়ে রেখেও দিতে পারো বাইরেই রাখতে পারো দেখো ওই যে ক্রিমটা আমি বানালাম এই ক্রিমটা তোমরা বানিয়েও স্টোর করে রাখতে পারো বাইরেই থাকবে কোনো অসুবিধে নেই ফ্রিজে রাখার দরকার নেই তোমরা এক সপ্তাহর মতন বানিয়ে রাখতে পারো এইভাবে যেখানে যেখানে তোমাদের ওই প্রিগমেন্টেশান বা দা নানান রকম কালো ছোপ দাগ থাকবে সেই জায়গাটুকুতে এইভাবে লাগিয়ে নেবে লাগিয়ে তোমরা সারা রাত রেখে দিতে পারো কোনো অসুবিধে নেই আবার তোমরা হয়তো আধ ঘন্টা পরে তোমার যদি অসুবিধে হয় তাহলে সেটা মুছেও ফেলতে পারো কোনো অসুবিধে নেই এইভাবে হালকা হাতে একটু ম্যাসাজ দিয়ে দিয়ে ক্রিমটা যে যে জায়গায় তোমাদের স্পট আছে লাগিয়ে নেবে বন্ধুরা দেখলে তোমরা দুটো স্টেপে আমি তোমাদেরকে একটা রেমেডি বললাম দুর্দান্ত কাজ দেবে তোমরা কিন্তু টানা দশ দিন করে দেখো অনেকটা হালকা হবে এমন নয় যে লাগালেই সঙ্গে সঙ্গে মেচেতা মেছেতার দাগ আমি বারবার বলছি ভীষণ জিদ্দি একটা দাগ মেচেতার দাগ কিন্তু খুব সহজে সঙ্গে সঙ্গে উঠে যায় না সেই তোমরা এটা ট্রাই করবে করে দশ পনেরো দিন দেখো দশ দিনের মধ্যে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের অনেক কিছু টিপস তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি আজকের মতন বাই বাই